গুড মর্নিং নেচারি আজকে আমরা অঙ্কর গণিত বই থেকে কিছু জিনিস আবার নতুন শিখে নেব আগে আমরা বিভিন্ন ধরনার মধ্যে কে মোটা কে রোগা আর কি কি শিখেছিলাম ভারী হালকা আর বড় ছোট আজকে শিখে নেব কোনটা বেশি কোনটা কম আমাদের গণিসাতি বইয়ের ছ নম্বর পাতায় আছে দেখো বেশি আর কম প্রথমে আছে দেখো এখানে কি দেখো অনেকগুলো ফুল আর এখানে অল্প ফুল যেখানে বেশি হবে সেখানে আমরা টিক দেব আর যেখানে কম হবে সেখানে আমরা কাটা দেব দেখো এই চকলেট আর এই চকলেটের মধ্যে কোন চকলেটটা বেশি আছে কোন দিকে চকলেটটা বেশি আছে এই দিকে চকলেটটা বেশি আছে তাহলে এখানে আমরা টিক এখানে আমরা কাটা দেব পরে দেখো এই এইদিকের পেন্সিল বেশি আছে এই দিকের পেন্সিল আছে গুলো বেশি আছে তাহলে এখানে আমরা টিক আর এই কম পেন্সিলের জায়গায় আমরা কাটা দেব তারপর দেখো বল কোন দিকের বল বেশি আছে বলতো এই দিকের বল তাহলে এখানে আমরা আর এখানে আমরা কম বলে আমরা কাটা দেব তারপরে দেখো এখানে কোন ফলের ঝুড়িটা বেশি আর কোন ফলের ঝুড়িটা কম বলতো দেখ এই ফলের ঝুড়িতে আপেলটা বেশি আছে আর এই ফলের ঝুড়িতে আপেলগুলো কম আছে তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা বেশি আর কোনটা কম ঠিক আছে তারপরের পাতায় দেখো বিভিন্ন শেপ দেওয়া আছে আর সেগুলোকে কালার করতে বলা আছে কি কি কালার আছে আমরা দেখে নি একবার প্রথমে আছে দেখো ব্লু তারপরে রেড তারপরে গ্রিন তারপরে পিঙ্ক তারপরে ইলো তারপরে আছে পার্পল প্রথমে ছবিটা কোন সেপের চতুর্ভুজ তাহলে এখানে চতুর্ভুজ কোনটা এটা তাহলে এটাকে কালার করেছে তারপরে কি আছে গোল বা সার্কেল সার্কেল কোথায় আছে এখানে শেষে তাহলে আমরা এখানে রেড কালার দিয়ে সার্কেলটা করে নেব তারপরে আছে দেখো ত্রিভুজ ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এখানে কোথায় আছে ত্রিভুজ এখানে তাহলে ত্রিভুজটা আমরা সবুজ বা গ্রিন কালার দিয়ে কালার করে নেব তারপরে আছে দেখো স্টার স্টার কোথায় আছে এখানে এইটা তাহলে স্টারটাকে আমরা পিঙ্ক কালার দিয়ে কালার করে নেব তারপরে আছে দেখো ওভাল বা ডিম্বাকৃতি ডিম্বাকৃতিটা কোথায় এখানে তাহলে এখানে আমরা ইয়েলো কালার দিয়ে ডিম্বাকৃতিটা রং করে নেব তারপরে আছে এটা সরবুজ এখানে সরবুজ কোথায় এখানে তাহলে সরবুজটা আমরা পার্পেল কালার দিয়ে কালার করে নেব তাহলে আমরা কী কী শিখলাম চতুর্ভুজ কোল ত্রিভুজ স্টার ডিম্বাকৃতি আর সরভুজ তাহলে এই কটা আমরা এখানে খুঁজে বার করে যেরকম কালার আছে সেই কালারটা আমরা এখানে করে নেব তাহলে আজকে আমরা বেশি কম আর এই আকারগুলো করে নেব এটাই আজকে আমাদের টাস্ক চলো আজকের মতো টাটা